বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা ইউরোপ মহাদেশের একটি দেশ সার্বিয়া সম্পর্কে জানব। সার্বিয়ার সরকারি নাম রিপাবলিক অফ সার্বিয়া। দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ এটি। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে মেসিডোনিয়া, পশ্চিমে ক্রোয়েশিয়া, মন্টেনিগ্রো, বসনিয়া ও হার্জেগোভিনা। এছাড়াও আলবেনিয়ার সীমান্ত সংলগ্ন একটি এলাকা নিয়ে কসোভোর সাথে সার্বিয়ার বিরোধ চলছে। উচ্চ মধ্যম আয়ের দেশ সার্বিয়া। শিল্প ও কৃষি তাদের অর্থনীতির মূল ভিত্তি। বিশ্ববাজারে হিমায়িত ফল রপ্তানির জন্য সার্বিয়া বিখ্যাত। একই সাথে দেশটিতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ যথা কয়লা, গ্যাস এবং তেল মজুদ রয়েছে। কয়লা মজুদের দিক থেকে দেশটি বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। পর্যটন আকর্ষণ হিসেবে সার্বিয়ার খুব একটা সুনাম না থাকলেও 2017 সালের এক হিসাবে দেখা যায় দেশটিতে 15 লাখ পর্যটক ভ্রমণে এসেছে। তাহলে বন্ধুরা, চলুন সার্বিয়া দেশ সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক। সার্বিয়া রাজ্য হিসেবে প্রথম রোম এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের স্বীকৃতি পায় 1217 খ্রিস্টাব্দে। 1346 খ্রিস্টাব্দ পর্যন্ত সার্বীয়দের রাজত্ব বহাল ছিল। 16 শতাব্দীর মাঝামাঝি অটোমানরা এর দখল নেয়। পরের শতাব্দীতে হাবসবুর্গ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় এটি। 19 শতাব্দীর শুরুর দিকে ওই অঞ্চলের প্রথম সাংবিধানিক রাজতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে সার্বিয়া। পরে দক্ষিণের স্লাভিক জনগোষ্ঠীকে নিয়ে তারা যুগোস্লাভিয়া প্রতিষ্ঠা করে। 1990 সালের যুদ্ধের পর যুগোস্লাভিয়া ভেঙে যায়। 1992 সালে মন্টেনিগ্রোর সঙ্গে ইউনিয়ন গঠন করে সার্বিয়া। আত্মপ্রকাশ করে সার্বিয়া অ্যান্ড মন্টেনিগ্রো নামে, যা 2006 সালে ভেঙে যায়। সার্বিয়ায় আরও একটি ভাঙন দেখা দেয় 2008 সালে। স্বাধীনতার ঘোষণা দেয় কসোভোর পার্লামেন্ট। 88,361 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় 70 লাখ মানুষের বসবাস। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের 111তম দেশ। সার্বিয়ার সরকারি ভাষা সার্বিয়ান। দেশটির 80% অধিক মানুষ এই ভাষায় কথা বলে। এছাড়া দেশটির প্রায় 15% ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গারিয়ান, বসনিয়ান, ক্রোয়েশিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে। সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে। তবে দেশটির 84% মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী। এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার 6% এবং মুসলিম 3%। অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে আরও 7%। বেলগ্রেড সার্বিয়ার রাজধানী এবং বৃহত্তম নগরী। এটি সাভা এবং দানিউব নদীর মোহনায় অবস্থিত। এটি দক্ষিণ পূর্ব ইউরোপের বৃহত্তম নগরী। আর পূর্ব ইউরোপে ইস্তানবুল, এথেন্স এবং বুখারেস্টের পর এটি চতুর্থ বৃহত্তম শহর। বেলগ্রেডের নগর এলাকাটির জনসংখ্যা প্রায় 12 লাখ, যেখানে প্রায় 17 লাখ মানুষ বেলগ্রেড শহরের প্রশাসনিক সীমার মধ্যে বাস করে, যা সার্বিয়ার মোট জনসংখ্যার 1/4। শহরটিতে দেশটির প্রায় সকল বৃহত্তম সংস্থা, মিডিয়া এবং বৈজ্ঞানিক প্রতিষ্ঠান অবস্থিত। বেলগ্রেডকে বিটা গ্লোবাল সিটি হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। দেশটিতে আর্দ্র প্রায় গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু বিদ্যমান। এখানে ঋতুর সংখ্যা 4। দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 43.6°C এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় -26.2°C। সার্বিয়ার রাজনীতি একটি সংসদীয় প্রতিনিধিত্বমূলক বহুদলীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র কাঠামোয় সংগঠিত হয়। সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা সরকারের ওপর ন্যস্ত। আইন প্রণয়নের ক্ষমতা সরকার এবং আইনসভা উভয়ের ওপর ন্যস্ত। বিচার বিভাগ, নির্বাহী বিভাগ এবং আইনসভা হতে স্বাধীন। সার্বিয়া প্রাচীন নাট্য ঐতিহ্য সমৃদ্ধ একটি দেশ। এখানে 38টি থিয়েটার রয়েছে। এর মধ্যে জাতীয় নাট্যশালা বেলগ্রেডে অবস্থিত। এছাড়াও 11 শতকের আগে থেকেই সার্বিয়ায় সাহিত্য রচনার বিভিন্ন নিদর্শন পাওয়া যায়। তৃতীয় এবং চতুর্থ শতাব্দীর মধ্যে মোট 18 জন রোমান সম্রাট এই দেশটির বর্তমান সীমানার ভেতর জন্মগ্রহণ করেন। এই সংখ্যাটি সমস্ত রোমান শাসকের 1/5।
বিভিন্ন কৃষিজাত পণ্য উৎপাদনের জন্য সার্বিয়ার ভূমি খুবই সমৃদ্ধ। দেশটির প্রায় 50,56,000 হেক্টর আবাদভূমি রয়েছে। বিশ্ববাজারে হিমায়িত ফল রপ্তানির জন্য সার্বিয়া বিখ্যাত। এই দেশটি থেকেই বিশ্ববাজারের 1/5 ফল রপ্তানি করা হয়। সার্বিয়ার জিডিপির একটি বড় অংশ কৃষিজাত পণ্য থেকে আসে। দেশটির রাজধানী বেলগ্রেড এবং অন্য একটি শহর নোভি স্যাডে বেশিরভাগ পর্যটক ঘুরতে আসেন। তাছাড়া দেশটিতে অবস্থিত পাহাড়, নদী এবং বিখ্যাত মিউজিক ফেস্টিভ্যালের জন্য পর্যটকরা এখানে ঘুরতে আসেন। ভ্যাম্পায়ার শব্দটি তো নিশ্চয়ই শুনেছেন। এটি একটি সার্বিয়ান শব্দ এবং বিশ্বব্যাপী জনপ্রিয়। সার্বিয়ার যোগাযোগ ব্যবস্থা জল, সড়ক, রেল এবং আকাশপথের সমন্বয়ে গঠিত। এর মধ্যে দেশটির মূল পরিবহন হচ্ছে সড়ক পরিবহন ব্যবস্থা। দেশটির রেল পরিবহনও মোটামুটিভাবে বিকশিত। দেশটিতে মোট 2টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। সার্বিয়ার শিক্ষার হার 98%, এর মধ্যে উচ্চ শিক্ষার হার 16.2%। সার্বিয়ানরা সামাজিক জীবনে খাদ্যকে খুবই গুরুত্ব দিয়ে থাকে। বিশেষ করে বিভিন্ন ফেস্টিভ্যালে তারা খাদ্যকে গুরুত্ব দেয়। তবে তাদের সাধারণ খাদ্যাভ্যাসের তালিকায় রয়েছে রুটি, মাংস, ফল, সবজি এবং বিভিন্ন দুগ্ধজাতীয় খাদ্য। সার্বিয়ার সবথেকে জনপ্রিয় খেলা হলো ফুটবল। দেশটির 1,45,000-এর অধিক মানুষ সার্বিয়া ফুটবল অ্যাসোসিয়েশনে রেজিস্টারকৃত ফুটবল প্লেয়ার। অর্থনৈতিকভাবে উচ্চ মধ্যমায়ের দেশ সার্বিয়া। তবে এক দশক আগে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে দেশটির জিডিপি হার কমে যায়। বর্তমানে দেশটির শ্রমশক্তির 56.2% সেবা খাতে, 24.4% কৃষি খাতে এবং 19.4% শিল্প খাতে নিয়োজিত। ধীরে ধীরে দেশটি আগের সংকট কাটিয়ে নতুন সম্ভাবনার দিকে এগোচ্ছে। সার্বিয়ার সরকারি মুদ্রা সার্বিয়ান দিনার। 1 সার্বিয়ান দিনার সমান প্রায় বাংলাদেশি 80 পয়সা এবং 0.68 ভারতীয় রুপি। দেশটির মোট জিডিপি প্রায় 53.43 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় 7,526 মার্কিন ডলার। সার্বিয়ার ডায়ালিং কোড হচ্ছে +381। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নিয়মিত চ্যানেলটির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর ভালো না লেগে থাকলে তো ডিসলাইক বাটন আছেই। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।